কি হয়েছে তোমার? উনি যদি সন্তান হারা হয়ে থাকেন তবে আমারও তো মা নেই, উনি আমার মায়ের মতোই। আশির দশকের মাঝামাঝি সময়ে তার চলচ্চিত্রে আসা মা হয়ে সিনেমার পর্দায় কত নায়ক নায়িকা ও সন্তানকে যে রেহানা জলি আগলে রাখতেন তার হিসেব নেই। বাংলা সিনেমা দেখেছেন এমন কোনো দর্শক খুঁজে পাওয়া দুষ্কর হবে যারা অভিনয় শিল্পী রেহানা জলিকে চেনেন না। সিনেমায় তার দুঃখ কষ্টে কাতর হননি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। 38 বছরের অভিনয় জীবনে এসে রেহানা জলি যে গল্প শোনালেন তা সিনেমাকেও হার মানায়। প্রচণ্ড অসুস্থ তিনি ভীষণ কষ্টে আছেন বর্তমানের দিনগুলোতে। অসুস্থতার কারণে অভিনয় করতে পারছেন না প্রায় এক বছর। চিকিৎসকদের নির্দেশনা মেনে বোনের বাসায় থেকে চিকিৎসা করাচ্ছিলেন রেহানা জলি, কিন্তু তিনি বড় একা। 3 দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র পরিবারের বাসিন্দা ছিলেন তিনি। এখন সেখান থেকে কেউ আর তার খবর নেন না। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নিজের কান্না চেপে রেখে তার দুরবস্থার কথা তিনি জানিয়েছেন। 1 বছর আগে রেহানা জলির শরীরে ফুসফুসের প্রদাহ ধরা পড়ে, এরপর মেরুদণ্ডের হাড়ের সমস্যা ধরা পড়ে। মেরুদণ্ডের হাড়ের সমস্যার পরপরই চিকিৎসকরা রেহানা জলিকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দেন। এদিকে 5 মাস আগে তার ফুসফুসে ক্যান্সারের জীবাণু ধরা পড়ে। বর্তমানে তিনি টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। 1985 সালে জীবনে প্রথম যখন সিনেমায় অভিনয় করেন তখন প্রথম সিনেমায় চিত্রনায়ক আলমগীরের মায়ের ভূমিকায় অভিনয় করেন রেহানা জলি। প্রথম সিনেমাতেই ব্যাপক প্রশংসা করান তিনি, অর্জন করে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। রেহানা জলি মা হিসেবে অভিনয় করেছেন আলমগীর, রাজ্জাক, ইলিয়াস কাঞ্চন, ওমর সানি, মান্না, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, পপি, শাকিব খান, সাইমন ও বাপ্পির। এদের মধ্যে সবচেয়ে বেশি শাকিব খানের মা হিসেবে অভিনয় করেছেন তিনি। শুধু মা চরিত্রের নয়, শুরুর দিকে 40টির মতো সিনেমায় নায়িকাও হয়েছিলেন রেহানা জলি। 1 বছর ধরে ছোট বোন লাইজুর সঙ্গে স্কার্ডনের গাউসনগর এলাকায় আছেন রেহানা জলি। 3 দশকেরও বেশি সময় যেসব সহকর্মীদের সঙ্গে কাজ করেছেন তাদের নিরবতায় কষ্ট পেয়েছেন তিনি। এজন্য কেঁদে কেঁদে তিনি বিভিন্ন আক্ষেপও প্রকাশ করেন গণমাধ্যমের কাছে। তোমার দুটো পায়ে ধরি মা, খুশির আমার জীবন সাথে কইরে দাও মা, আমি যে খুশির সারা মাসুম না মা। কেন যেন মায়ের মতোই লাগে। মা কাঁদবেন না মা, উনি যদি সন্তান হারা হয়ে থাকেন তবে আমারও তো মা নেই, উনি আমার মায়ের মতোই। হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সি ইউ।